যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি ভুল উন্ঠিত দণ্ডবত প্রণাম। পরের যে শ্লোকটি বললাম, অনিত্বানি শরীরানি বিভব নৈব সৎসত্ত্বং, অন্যান্য যুগে অন্যান্য ধর্মে অন্যান্য পথা ছিল, কিন্তু বর্তমান কলিযুগ উপায় একটাই, ধর্মকে সঞ্চয় করা। যেমন বেঁচে থাকতে গেলে তোমাকে অর্থ সঞ্চয় করতে হবে, কেন? ধরুন বৃদ্ধকালে আপনার কাছে অর্থ যদি না থাকে, কেউ আপনাকে দেখবে না। ও সে তোমার ছেলে চার্টার অ্যাকাউন্টার হোক, আর ছেলে ডাক্তার হোক, আর ছেলে মাস্টার হোক, সংসারে যতদিন তুমি দিতে পারবে সবাই ভালো, যেদিন থেকে দেওয়া বন্ধ হবে দেখবে সবার মুখগুলো হয়ে গেছে কালো। যতদিন দিতে পেরেছিলে খাটে থাকতে, যখন দিতে না পারবে সিঁড়ির তলায় ছোট্ট চৌকি, রাস্তা কিছু ঠিক। এটাই ভগবানের সিস্টেম। তাহলে কর্তব্য কি কলিযুগে? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়ো। উমা, পুরুষরা অর্থ সঞ্চয় করে, পুরুষ জাতি অর্থ সঞ্চয় করে, নারী জাতি কি সঞ্চয় করে মা বলুন? এটা বলতে পারবেন না? নিজেরা সঞ্চয় করেন, নিজেরাই জানেন না? নারী কি সঞ্চয় করে? তণ্ডুল, চাল চাল। ও যত ভালো করে মাপুক তবু তিন মুঠো তুলে রাখবে না। মিথ্যে বললাম ঠিক না ভুল? তাহলে নারী তণ্ডুল সঞ্চয় করে, লক্ষ্মী অন্ন সঞ্চয় করে, আর পুরুষ জাতি অর্থ সঞ্চয় করে। এইবার বলুন সত্যি কথা, ধর্মটা যদি চাল বা টাকার মতো তো আমাদের জমাতে সুবিধে হতো নি? কে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো তাহলে জমাতে সুবিধে হতো নি? যার জন্য মহাপ্রভু এই ধর্মতত্ত্বটা জানাবার জন্য কলিযুগে এলেন। কখন এলেন মহাপ্রভু, ঠিক কোন সময়টা এলেন? যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল, না মানিল না মানিল, না মানিল না মানিল, মানলে এমন হতো না রে, না মানিল না মানিল, মানলে এমন হতো না রে, এলো খেলো আর চলে গেল, তাই গৌড়ি হরিব চলে গেল, তাহলে চাল বা টাকার মতো ধর্মটা যদি হতো জমাতে সুবিধে হতো। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য বিনা পয়সায় ভগবান 13 বছর একজনের ডাইভারি করলেন। বোঝা গেল? 13 বছর ডাইভারি করলেন না, বিনা পয়সায় গাড়ি চালালেন। কার? একাদশ্বং ব্রজুতস্বং দদস্বং মথুরাপুরি তয়োদস্বং পাণ্ডবো রথং ঊননব্বই দ্বারকা রাজনম। 125 বছর শ্রীকৃষ্ণের লীলা, তার মধ্যে 13 বছর বিনা পয়সা ডাইভারি করলেন। কার? অর্জুনের। শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। এইবার চলুন, যেদিন 13 বছর পূর্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন সখা, বুঝে নিয়েছো ধর্মটা কি? হাই যা, ওইটাই তো বোঝা হয়।
বলে আর বুঝতে হবে না অনেক হয়েছে থাক সকা বলে যাও ধর্মটা কি বলে 13 বছর সঙ্গে রইলাম একদিনও জিজ্ঞেস করেছিল সকা ধর্মটা কি মনে ছিল নি আজকে একটু বলে দাও আর সময় নেই মাথা কুললেও আমি বলবো না যখন ভগবান চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে অর্জুন তো নাছার বান্দা পিছনে পিছনে যাচ্ছে সকা বলে যাও সকা বলে যাও সকা ভগবান দেখলে তো পিছন ছাড়বে না ঘুরে বললে অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর তার মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে তার মানে কি মরে গিয়ে ধরতে বলছো না কিরম বুদ্ধি দেয় বলছে হ্যাঁ আরে মরে গেলে ধরা যায় ভগবানকে মরে মানে ময়কার রয়কার মরে মানে আমাকে আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে তাহলে কলির ধর্ম কি গো দান করা ধর্ম দান করা ধর্ম না দান করা একটা ধর্ম তো কলিতে কিন্তু কোন ব্যক্তির দান করাটা ধর্ম এটা জানতে হবে আগে আমার টাকা আছে আমি দান করে দিলাম ভাবলাম অনেক ধর্ম করে ফেললাম না 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 ওটি হচ্ছে না ধর্ম তো সোজা জিনিস নয় তাহলে ভরি ভরি ধর্ম সবাই আইরন চেস্টে পুরে রাখত আমার টাকা আছে দান করে দিলাম তাহলে ধর্ম করা হলো না বলছে কোন ব্যক্তির টাকা ধর্মের কাজে লাগবে আর কোন ব্যক্তির লাগবে না যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে ভগবত সেবার জন্য দান করছে ওটা কাজে লাগবে যো পরোবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া যো পরোদার হরে সদা সো বহু তীরত জ্ঞান গিয়া যো মুহ মে প্রচা কলি সো মুহ মে হরি নাম লিয়ান লিয়া মালুম হ্যায় হাম জো বাত বলিয়ে মালুম নেহি হ্যায় বলছে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি পরের মেরে খাবো পরের মেরে নব তার দান করেই কি আর না করেই কি যো পরবি ধরে সদা সো বহু দান কিয়ান কিয়া যো পরোদার হরে সদা যে পরোদারে সব সময় রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি এইবার শেষের কথাটা মায়েরা খুব কান খুলে শোনো যো মুহ মে প্রচা কলি যে মুখে সব সময় পরের হিংসা পরের নিন্দা পরের চর্চা করি সেই মুখে হরি নাম করেই কি আর না করে বোঝা গেল না বুঝতে পারেননি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে মহাপ্রভু এলেন কেন বললে এলো একটাই কারণ কি নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি সমর পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি ঔষধি গো সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি গো ঔষধি এনেছে বলি ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে ওমাইরা মানুষের নিজের পরমায়ু কত জানেন 40 বছর ওটা নিজের একদম আপন পরমায়ু 40 বছর বাকি 60 ধার করা যার জন্য মহাপ্রভু এই যে মহা ঔষধি তৈরি করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র
চল্লিশটা গাছের ছাল ছাড়ালেন। ভালো করে বুঝেন, চল্লিশটা গাছ কি কি? প্রথম বড় বড় চারটে গাছের ছাল ছাড়ালেন, তারপর মাঝারি, তারপর অধমাঝারি, তারপরে ছোট ছোট। তাহলে প্রথম নিলেন চারটে বড় গাছের ছাল, তারপর নিলেন ছটা, তারপর নিলেন বারোটা, তারপর নিলেন আঠেরোটা, কটা হলো? চল্লিশটা হয়ে গেল না? না হয় না, হয়েছে? গুনেছেন না? গুনেন। প্রথম চারটে, তারপরে ছটা, দশটা, তারপরে বারোটা, বাইশ, তারপরে আঠেরোটা। জীবের পরমায়ু চল্লিশ বছর চল্লিশটা গাছের ছাল ছাড়ালে, কিন্তু বিভিন্ন গাছের ছালের রস বিভিন্ন স্বাদের, কোনোটা নোনতা, কোনোটা তেতো, কোনোটা কষা, সেগুলোকে এক স্বাদে আনতে হবে। কি করলেন? ওই ভগবান ১৩ বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন না, গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশালেন চল্লিশটা গাছের ছালের সঙ্গে, সব কটাকে হামান্দিস্তে ফেলে থেঁতো করে রস বার করলেন। বুঝলেন না? না, চারটে বড় বড় গাছ, চারটে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, ছটা উপনিষদ, ছটা দর্শন, বারোটা উপনিষদ, আঠেরোটা পুরাণ, সবগুলোকে এক জায়গায় ফেলে নির্যাস করে কি তুললেন? নামামৃত মহা ঔষধি। শ্রী চৈতন্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি গৌর কথা গ্রন্থে লিখলেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণাত উদ্গীর্ণাত, মানে বমি করলেন, কি? হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? বুঝলেন না? নামামৃত সুধা রস। আপনি যদি এক মনি এক ধ্যানে বেশি না তিনটে মাস খেতে পারেন, আপনার জীবন ফিরে গেল। এটা ওয়ারেন্টি নয়, হান্ড্রেড গ্যারেন্টি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখন হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। একটু বলি আমি, সুযোগ যখন পেয়েছি মহিষা দলের মতো জায়গায়, বাবারা যেহেতু কৃপা করে আমাকে এনেছেন, সুযোগ যখন পেয়েছি একটু বলি। আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে চলে যাচ্ছে, কেন? আমাদের নিজেদের দোষে। কিন্তু এটা লিখে রাখুন, দরকার হলে রেকর্ডিং করুন, আজ থেকে ২০০০ বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে ২৫০০ বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে ৩০০০ বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে ৩৫০০ বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে ৪০০০ বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে ৪৫০০ বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে ৫৫০০ বছর আগে সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজ এত অধঃপতন কেন জানেন? শুধু হিন্দুরা নিজেদের দোষে। এদের চরিত্রটা কোথায় গিয়ে পৌঁছেছে শুনুন তাহলে। এরা নিজের বাবাকে বাবা বলতে সম্মানে মাদে, এরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে, এই এদের চরিত্র, যার জন্যে হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে। আজকে একটা ইসলাম ধর্মীয় ছেলের সঙ্গে দেখবেন, যদি ইসলাম ধর্মের ছেলে দেখা হয়, এক কথায় মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, ইসলাম আলেগাম, ও আলেগাম ইসলাম শুরু করে না। আর আমাদের হিন্দুদের হলে, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো, শালা লজ্জা করে নে। হিন্দু ধর্মটা এদের জন্য পিছনে চলে যাচ্ছে। গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক করবে, আবার হাতে বিড়ি ফুঁকবে। বৈষ্ণব ধর্মের কলঙ্ক গুলো যত, এদের জন্য আজকে ধর্মটা নষ্ট হচ্ছে আমাদের। কিছু মনে করবেন না মায়েরা বলছি বলে,
দেখবেন হিন্দু সনাতন ধর্মে কিছু কালফিট জুটেছে, তারা আবার এখন পয়সার লোভে অন্য ধর্ম গ্রহণ করছে। আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি, সর্বত্র শুরু হয়ে গেছে। আমার কাছে প্রশ্ন, তোমার মানবিক অধিকার আছে, তুমি মানুষ হয়ে জন্মেছো, যে কোনো ধর্ম তুমি গ্রহণ করতে পারো, কিন্তু বাবা তুমি মরে যাওয়ার পর আমার হরিছোলায় ওঠো কেন? যার নাম, যার ধর্ম নিয়েছিলে তার নাম করতে করতে তো শ্মশানে যেতে পারতে, তখন তোমার জ্ঞান নাই। শুনে রাখুন শাস্ত্র কি বলছে, হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃতে বলা আছে, সধর্ম মরণংসেও পরাধর্ম ভয়াবহ। চলুন, উপনিষদ বলছে, নিজ ধর্ম ত্যাগ করিয়া যে ব্যক্তি অন্যের ধর্ম গ্রহণ করে তার একবার মৃত্যু হইলে জনম জনম কোনদিন আর মানব জনম পাবে না। তাকে কোন নরকে যেতে হবে? বললে রৌরব নরক। 1800 নরক কুণ্ডু আছে, 2800 2800 নরক কুণ্ডু, 1800 নয় 2800, বোঝা গেল? কেন অষ্টবিংশতি নরক? এক একটা নরকে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ঠিক করার জন্য। কোনটায় চাঁচবে, কোনটায় ছুলবে, কোনটায় গরম তেলে ডোবাবে তুলবে, ডোবাবে তুলবে, কোনটায় পেরেক সেটিং করবে ঘাপাস ঘাপাস করে। এ তো শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধ পড়লে পেয়ে যাবে, বেশি দূরে। আর যদি রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থাকে ওটা পড়ে নি, ওটাই আরো ডিটেলস লেখা আছে। যার জন্যে তো রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22টা খণ্ড। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুটো গ্রন্থ যদি কেউ পড়ে ফেলে তার বৈষ্ণব ধর্মে কোনো গ্রন্থ পড়তে হবে না, আর একটা আইন গ্রন্থ কিনে নিলেই হবে। রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড, আর রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত 22 খণ্ড, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস, আর তার কোনো গ্রন্থ পড়া লাগবে না। এইবার বলি, সধর্ম মরণাংসেও পরাধর্ম ভয়াবহ। এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যারা শিক্ষিত সমাজ আছেন এখনকার ভাই বোনেরা, নিশ্চয়ই তোমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়েছো। তিনি নিজ ধর্মকে ত্যাগ করে, হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে, আমি খুলেই বলছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। শুনে রাখুন, সেদিন যদি বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকত, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটত না। কাঁদতে কাঁদতে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলেছিল, বিদ্যাসাগর ভাই, জীবনে আমি যে ভুল করলাম বাংলার কোন নরনারী এই ভুল না করে, পয়সার লোভে আমি খ্রিস্টান ধর্ম নিলাম, ভালো জায়গা পাবার জন্যে খ্রিস্টানদের মেয়েকেই বিয়ে করলাম, কিন্তু শেষে দেখলাম চোখের জল ফেলতে ফেলতে কবিতা লিখল, মনে আছে কবিতাটা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি, আমার বোধ বুদ্ধি সেদিন হারিয়ে গেছিল, অবহেলা করি পরধন লোভে মত্ত কুখনে আচরি, কাটাইনু কয়দিন সুখ পরিহরি, কদিনের সুখের কদিনের আনন্দের তাগিদে নিজের ধর্মকে ত্যাগ করলাম, পৃথিবীতে এটা রেখে গেলাম, কেউ না নিজ ধর্ম পরিত্যাগ করে অপরের ধর্ম গ্রহণ করে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, এটা লক্ষ্য করুন। যে ধর্মগুলো গজিয়ে উঠেছে, আমি কোনো ধর্মকেই ছোট বলছি না, কিন্তু ওগুলো ছিল না, ছিল একমাত্র
সাত শত সনাতন ধর্ম। সাত শত বলা হলো কেন? পৃথিবী সৃষ্টি থেকে সনাতন ধর্ম, সেই ধর্ম আজ সব ধর্মের পিছনে এখনো সজাগ হন। হ্যাঁ, 20,000-30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন মোবাইলটা রিসিভ করার সময় বলা যায় না জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? তাহলে তো আমার ধর্মটা প্রচার হয় কি গো? আমি বলছি না আপনি আস্তে মালা তিলক করে রাস্তায় ঘুরুন, সেটাও পারবেন না। কেন? হিন্দু জাতির সত্য তো হিন্দুরা। আপনি কালকে যদি তুলসীর মালা আমার মতো একটু মোটা মোটা পরে না, আমার কথা বাদ দিন, আমার তো স্ট্যাম্প পড়ে গেছে, কারণ বাংলাদেশ গেলে পুলিশ দিয়ে যেতে হয়, স্ট্যাম্প জোর পড়ে গেছে, বাংলাদেশ ঢুকলেই ফোর্স দিতে হয় আগে পিছনে, নালে যেতে পারবো না। তা যাই হোক, আপনি হঠাৎ করে একটু তুলসীর মালা একটু ভালো দেখে মোটা দেখে পরে নেবেন, আর কিচ্ছু করতে হবে না, তুলসী তলার মাটি 2-5 দিন কপালে লাগাবেন, দেখবেন গোটা পাড়াটায় আপনার সমালোচনা হবে, একদম গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। কি আলোচনা হবে দেখেছিস? বাবা, হারানের বউ এখন আবার ভক্ত হয়েছে রে। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না, এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য ধর্মে এটা করলে চামড়াটা গা থেকে খুলে দেবে। অন্য ধর্মগুলো দেখুন অসুবিধে আছে, করতে পারবেন না। তাহলে হিন্দুদের চরম শত্রু হিন্দুরা, যার জন্য ভক্তি বিনোদ ঠাকুর একটি জায়গায় খুব দৃঢ়ভাবে লিখেছিলেন কি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝেয়া, অবিলম্বে কর যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝেয়া, অবিলম্বে কর যাহা করিবা। পরের কথায় হাতি যখন বাজার দিয়ে চলে যায় পিছন থেকে ঘোরে, দেখ লিজিয়ে না, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে না হাতি কোনো দিকে, তোমাকে ওই হাতির ভাব নিয়ে চলতে চলতে হবে। পরের কথায় কি মায়া সে যায় মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। নিতাই গৌর হরি বল, তার কাছে
তুমি যেও না। ও কে কি বলবে কে কি করবে ও ভাবলে হবে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে তোমার কি চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না? যে তোমাকে বিপদে সম্পদে চরণে আশ্রয় দেবে সেই অনাদিরাদি গোবিন্দ নিশিদিশি শুধু তার কথা ভেবে যাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তালে হিন্দু সনাতন ধর্মে আইন গ্রন্থটা কি বলেছি মনে আছে? হরি ভক্তি বিলাস। কারণ চৈতন্য মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, ডুবুরি ছিল মাত্র দুইজন, এতজন হরি হরি করলো কেউ চৈতন্য প্রেম সমুদ্রে ডুবতে পারলো না। সে কি রায় রামানন্দ, কি স্বরূপ দামোদর, কি প্রকাশানন্দ সরস্বতী, কি কেশব কাশ্মীরি, কেউ ডুব দিতে পারলো না। ডুবুরি হতে পেরেছিল মাত্র দুইজন, তারা কারা? যারা হিন্দু কিন্তু তখনকার দিনের মুসলিমদের চাপে মুসলমান হতে বাধ্য হয়ে গেছিল, দাবির খাস, সাকার মল্লিক, পরবর্তীতে যাদের নাম হলো রূপ আর সনাতন। পদে বলা আছে না প্রেম সিন্ধু গোড়া রায়, ওই পদটাতেই তো আছে, ওগো ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, বলি যত নেগা থিল তার মালা গো, যত নেগা থিল তার মালা গো, ভক্তি সূত্রে গন্থি করি লহরে জীব কণ্ঠ ভরি, ভক্তি সূত্রে গন্থি করি একবার লহরে জীব কণ্ঠ ভরি, দূরে যাবে তিতাপের জ্বালা গো, নামের মালা গো, পর হরি নামের মালা গো, পর হরি নামের মালা গো, দূরে যাবে তিতাপ জ্বালা গো, পর নামের মালা গো, দূরে যাবে তিতাপ জ্বালা গো, বলি পাবে নন্দ লালা গো, পাবে নন্দ হরি 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 গো, দুইজন ডুবুরি সেজে চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়ে চারটে রত্ন তুললেন, মেন রত্ন চারটে যেটা আমাদেরকে উপহার দিয়ে গেলেন, কি কি? উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাস বলছে আপনাকে সারাদিনে ১৬ বার ভগবানকে স্মরণ করতে হবে। এখানে কে আছেন যারা মালা জপ করেন একবার হাত তুলুন তো। মালা জপ করেননি কেউ? কেউ নেই? আচ্ছা আচ্ছা, নিয়ম কি? একদম কমপক্ষে ১৬ মালা নিতে হবে, তাই তো? মানে ২৪ ঘন্টায়, আমি ঠিক জানিনি তো, জেনে নিচ্ছি আর কি, মানে একদম যদি না নাও কমপক্ষে ১৬ মালা, তাই তো? বাহ, হরিভক্তি বিলাস বলছে আপনাকে ১৬ বার ভগবানকে স্মরণ করতে হবে। যারা সংসারে আবদ্ধ জীব
তাদের যদি ষোলো মালা না পারে ষোলো মালা করতেই হবে, কিন্তু যারা পথে আছে, যারা পথে নেই, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেনি এখনো। হ্যাঁ, বৈষ্ণব ধর্ম গ্রহণ করাটা তো একটু কঠিন ব্যাপার, তবে যদি বৈষ্ণব ধর্ম নাও গ্রহণ করে আপনি হিন্দু সনাতন ধর্মটা মানুন, হিন্দু সনাতন ধর্ম থেকেই তো বৈষ্ণব ধর্ম মূল ধর্ম, তাহলে হিন্দু সনাতন ধর্মটা অন্তত মানুন। কি করবেন ষোলবার যদি না পারেন, যারা গৃহী ষোলবার তো তাদের পক্ষে সম্ভব নয়, আমি আপনাদের হয়েই বলে দিচ্ছি ষোলবার সম্ভব কি? কেউ একজন হাত তুলুন তো ষোলবার আসন পেতে ভগবানকে ডাকতে পারবেন দেখি। শোনো, যেখানে হরি নাম ধাবত তসমিন বৃন্দাবনম পরিযত্তা, যেখানে হরি নাম হয় সেটা বৃন্দাবন, আর বৃন্দাবনে বসে যেটা বলবে সেটা যদি না করো মহাপাপ হয়ে যাবে। হিড়িকে হাত তুলে দিলাম, তারপরে ঘরে গিয়ে ভগবানের সঙ্গে দেখা নেই, কারণ ভগবানকে তো বেশিরভাগ মানুষ ডাকি আমরা বিপদে পড়লে, দুঃখের দিনে সবাই ডাকে, সুখের দিনে তাই না? নিদ না হানতে হরি মিলা তো বদুর বন্দরাই, দুঃখ মে সব কহি হরি ভজেগা বলো, সুখ মে ভজে কই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ষোলবার সম্ভব নয়, পরিষ্কার না বলে দিয়েছে, ছেড়ে দিন, দশ বার পারবেন তাও হবে না, ছবার হবে, কিরম ঘান নাড়ছে দেখো। এই বুঝে বলো চাপার মা, বুঝে বলো পারবে তো, নালে আরো কমাবো, আর একটু কমিয়ে দেবো তিনবার, এরপর আর নেই, তিন টাইম তোমাকে ওষুধ খেতেই হবে, সকাল দুপুর রাত্রি তিনটে টাইম যেমন ওষুধ খেতে হয় তিনটে টাইম ভগবানকে ডেকে নেবে, কোনো চাপ নেই। তবে যারা বৈষ্ণব ধর্ম নেননি তাদের জন্য, মানে একবারে যারা সংসারী জীব তাদেরকে এই পথে আনার জন্য এই ডোজটা দিচ্ছি, এটা ফার্স্ট ডোজ, সংসারী লোকেদের একদম অপ্রত ওষুধ, কাজ হবেই হবে, 100 গ্যারেন্টি। তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে, কি সবাই রাজি আছে? যদি রাজি থাকো বলবো, নালে লীলায় চলে যাবো, রাজি আছেন? তাহলে মায়ের একবার জোর করে উলুধ ধ্বনি, আগে কিন্তু আসতে, আগে কিন্তু মেদিনীপুরের মায়েরা উলু দিতে জানতো না, এখন করে শিখে গেছে। এটা জানেন তো, 1000 বার হরি ধ্বনি করলে যেই ফল হয়, একবার উলু ধ্বনিতে তত ফল ক্রয়, 1000 বার উলু ধ্বনি যত ফল ধরে, একবার শঙ্খ ধ্বনি কইলে তত পাপ হয়। বোঝা গেল? এটা কে কাকে বলছে? ব্রহ্মা, ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা উপদেশ দিচ্ছে, যেখান থেকে উলু ধ্বনি সৃষ্টি বেদবতী, সেই বেদবতীকে ব্রহ্মা উপদেশ করছেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? এইবার চলুন শুরুটা কখন করবে বলে দিই। ওমা, যারা বাড়িতে পুজো করেন তিনটে পাপ কোনোদিন করবেন না, তিনটে পাপ যদি আপনি করেন আপনাকে 7 জন্ম ক্রিমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তিনটে পাপ কি কি ভালো করে শুনে নিন, খুব মনোযোগ সহকারে শুনবেন, নালে বুঝতে পারবেন না। তিনটে পাপ জীবনে করবেন না। কি কি তিনটে পাপ? কোনো সময় 20 ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না, 1-2 ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানের চরণে দেবেন না, 3 সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছে ফুল চুরি করে ভগবানকে দেবেন না,
কারণ যার কাজ তার অ্যাকাউন্টে পূর্ণ জমা পড়বে আপনার কপালে ঢেন ঢেন হরি ভক্তি বিলাস খুলে দেখুন চুরি করা ফুল ভগবান গ্রহণ করেন না যদি জোর করে কেউ ভগবানের চরণে দেয় যে পূর্ণ সঞ্চার হয় যাহার বৃক্ষ তাহা পরিষ্কার লেখা আছে তাই যদি হয় তাহলে আমার দেয়াটা বেকার হলো কোন ব্যক্তি চুরি করে দিলে ভগবান নেবেন যিনি নিঃস্ব যার আর্থিক সংকট যিনি হাঁটা চলা করতে পারেন না সামনে কারো গাছ থেকে একটু তুলে দিয়ে দিলেন কি বলছি বুঝতে পেরেছেন আপনি তো প্রত্যেক দিন খাবার জন্য 500 টাকার বাজার করেন 495 টাকার বাজার করে 5 টাকার ফুল কিনতে পারেন না কি এই স্বভাব ত্যাগ করুন লাভ কিচ্ছু হবে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই তিনটে বিধি নিষেধ এবার ডাকবেন কখন ভগবানকে চলুন উমা যেমন ফুল কুড়ি ভগবানকে দেওয়া যায় না ফুল ফুটে ঝরে পড়ে গেলেও ভগবানকে দেওয়া যায় না একবারে বাসি যেটা একদম নেতি গেছে দু তিন দিন পড়ে আছে বাসি ফুল ও ভগবানকে না দেয়াই ভালো আস্তে ঠিক তেমনি ভজনের জগৎটাও মিলিয়ে নিন একবারে কুড়ি যেগুলো মানে ছোট বাচ্চা যেগুলো ওরা এখন ভজন করতে পারবে না আর একবারে যেগুলো ফুটে ঝরে গেছে সামনের পার্টি আউট হয়ে গেছে হরি আর হপুপ হপুপ করবে ও আর ভজন হবে না তাহলে ভজন করতে হবে কখন শাস্ত্র বলছে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন কেন তখন তোমার এক মন তারপরেই তো মন ভাগ হয়ে যাবে বাবা মা যখনই দেখলো ছেলে যৌবন পেয়েছে কি মেয়ে যৌবন পেয়েছে বিয়ে দিয়ে দেবে লিখবে বিবাহ এই হিন্দুদের কেমন নিয়ম দেখো বিয়ের কার্ডে লিখবে শুভ বিবাহ ভালো করে বিচার করবেন যদি ভুল হয় প্রতিবাদ করবেন কার্ডে লিখবে শুভ বিবাহ সেদিন প্রাণ যাবে 100টা পশু মুরগি মারবে ছাগল মারবে আরো কত কি মারবে এইটা কি করে হয় কারো মৃত্যুকে কেন্দ্র করে শুভ কি করে হয় আমাকে বোঝান তুলসীদাস জি বলছে ঘর কা মড়া বাহার মে নিকলতা তো বহুত নিয়ম হ্যায় তো বাহার কা মড়া ঘর কে লে আতা কিউ মালুম নেহি হ্যায় না শুনুন হিন্দু সনাতন ধর্মে যদি কোনো মানুষ মারা যায় যারা পোড়াতে যায় আপনাদের দিকে কি নিয়ম জানিনি যারা পোড়াতে যায় অনেক নিয়ম জামা কাপড় পরে ঘরে ঢুকতে পারবে না স্নান করতে হবে আচ্ছা নিম পাতা মুখে দিতে হবে আগুনে হাত সেঁকতে হবে নাকি এদিকে নেই আছে তো তাহলে এত নিয়ম আর প্রত্যেক দিন ওই যে মুরগি মরা ছাগল মরা মাছ মরা এগুলো যে ঘরে ঢুকাচ্ছ তার বেলা নিয়ম কোথায় যাচ্ছে এদিকে তো আবার তুমি বলছো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একটু বিচার করুন তাহলে আপনি বুঝে যাবেন আর যত কিছু মনে করবেন না যত অখাদ্য কুখাদ্য গুলো খাচ্ছে তত সমাজে থাকার বলছি দেখেছেন মোবাইলে দেখবেন নালে খবর কাগজে দেখবেন কি হচ্ছে খালি জয় রাধে এগুলো খাদ্যের গুণ আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না চিত্ত শুদ্ধ না হলে মন কোনোদিন প্রবৃত্ত হবে না আর মনেতে ময়লা ভরা ওপরে সুন্দর কি হবে বরঞ্চ কুকুরের জ্ঞান অনেক বেশি যদি বলেন কেন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে মানুষেরও নৈতিক চরিত্র জ্ঞান আছে কিন্তু মানুষ ব্যবহার করে না কুকুর সেটা ব্যবহার করে দেখিয়ে দেয় মানুষকে দেখো কিভাবে একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন দুটো করে এঁটো ভাত দেবেন ভালো ভাত তো দেবেন না সহজ ওই কাঁটা কুটা যা পড়ে থাকবে এঁটো পেঁটো গুলো কুকুরকে দেবেন ওইটা খেয়েও যখন ও জীবনটা ধারণ করে ও মনে মনে ভাবে কোন জন্মের ঋণ ছিল বলে আমি কুকুর হয়েছি কেন
আসতে মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই নিমন্ত্রণ করে খাওয়াবেন ও এক ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে সবই ঠিক করলো চাননিতে পাঁচ ফোড়নটা বেশি দিয়েছে মানে ওর দাঁতে ফাঁক ছিল ঢুকে গেছে গিয়ে যন্ত্রণা দিচ্ছে ও শুরু করবে হ্যাঁ এটা মানুষের নৈতিক চরিত্র কিন্তু কুকুরকে খেতে দেবেন ও রাত্রির ১২টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন নৈতিক চরিত্র জ্ঞান আছে রাত্রি ১২টায় বাড়ি ফিরবেন একবার শুধু ডাকবেন লালু এদিকে আয় এদিকে ও বলতে পারবে না আওয়াজ করবে লেজ নাড়বে পা চাটবে চলুন সংলাপ কি বলছে শুনিয়ে দিই একটু যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন আজকে সরাসরি সংলাপটা শুনুন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না ভক্ত বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে পাড়া ধনে আর মানে বড় বড় সেই নয় কৃষ্ণ প্রেম জানন্তরে তারে মানুষ হয় তাই হরি 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 বল তাহলে বোঝা গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি কিন্তু মানুষ নেই যেটা নয় মানুষের মগজে যেটা আছে কুকুরের নেই মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান যার দ্বারা সে কৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কিন্তু সেই জায়গাটাই মানুষ বোঝার ব্যাপার আছে এরা মন্দিরে গিয়ে ১০০০ টাকা খরচা করে ভগবানকে পুজো দেবে ঠাকুরের পুজো দেবে কিন্তু বাড়িতে মা বাপকে খেতে দেবে না আরে মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে ছাই জ্ঞানদাস গোস্বামীর কলম ছিল সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বল ভবে মানব জনম ধরি সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করে নিলে ৩৩ কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে চলুন কুড়িতে হবে না আর একবারে ফুটে ঝরে গেলেও হবে না তাহলে কখন করব যখন যৌবন কিন্তু বাবা মা দেখলো ছেলের বিবাহ কে করেছেন হাত তুলুন সবাই বিয়ে করেছে কি বলছে কি গো বিবাহ যারা যারা করেছেন হাত তুলুন তুলুক তারপর তো উত্তরটা দেবো বলতে পারবে আমরা বিয়ে করেছি বিবাহটা করিনি কেন যাহাকে বিশেষভাবে বহন করা হয় তুমি বিয়ে করতে যাবার আগে গোবিন্দ প্রতিষ্ঠা করো বাড়িতে স্ত্রীকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দাও তবে তো হবে বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয়
আমরা বিয়ে করেছি। যাই হোক, অর্ধাঙ্গী নিয়ে এলো, অর্ধেক মন চুরি করে নিল, রইল কত? কুড়ি। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো এবার গান্ধীজি ধরা সুসুড়ি। খালি নিয়ায় নিয়ায় শব্দ রে কি, তার সিম্বল তো দেওয়াই ছিল, তার সিম্বল দেওয়া ছিল নি কোথায়? যেদিন বিয়ে করতে গেছিলে মনে আছে? খুব তো ধুতি পাঞ্জাবি পরে আমি লাট সাহেবের মতো যাচ্ছি, একবারে ছাতি ছাপ্পান্ন, সিম্বলটা খেয়াল করেছিলে মাথার উপরে টুপুর, টুপুরের ওপর এত কাটি থাকতে ওইখানটায় ঝেঁট কাটি দেওয়া হলো কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এত কাঠি ছিল, অন্য কোন কাঠি দিতে পারলো না, একটা বাঁশের কাঠি দিতে পারতো, তাহলে ঝাঁটার কাঠিটাই ওখানে দিতে হলো কেন? সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি এবার হয় গান্ধীজি ধরবি নালে ঝাঁটার বাড়ি খাবি, মাল না দিলেই ব্যাস। আরে শোনো, একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? পুরুষের পয়সা যতক্ষণ, পয়সা যত, পয়সা না থাকলে ব্যাস চলে যাবে। তার প্রমাণ এই যে অন্নপূর্ণা পূজা, পুরুষের পয়সা যতক্ষণ ভালোবাসা ততক্ষণ। কেন? দুর্গা শিবকে যখন দেখেছিল দেখেই তো পছন্দ হয়ে গেছে, শিব তো এমনিতে দেখতে ভালো, দেখেই পছন্দ হয়ে গেল, আর পছন্দ হয়ে যেতে বিয়ে করে ফেলল। কিন্তু এটা বোঝেনি যে সে ইনকাম করেনি, আলা ভোলা সংসারে গন্ডগোল, সংসারে গন্ডগোল বেশি বাঁধে কি নিয়ে, ইনকাম না হলেই ব্যাস। হ্যাঁ, এ তো ওই ক্রিম কিনবে এখন দাও মাল করি, নাহলে ঝগড়া মেতে যাবে। আর এখনকার গন্ডগোল তো একেই কেন্দ্র করে, লোশন আর ক্রিম কিনতে কিনতেই পয়সা শেষ। কিখানে বিয়ে করেছিলুম রে, দামি দামি কাপড়গুলো, শালা বাড়িতে যদি 100 পিস কাপড় থাকে তাও হবে, এই বছরের নায়িকা কি পরে অভিনয় করেছে ওইটাই কি? আর এখন সব পোশাক আশাক তো সুন্দর সুন্দর বেরোচ্ছে, আগে 3 মিটার কাপড় লাগতো, এখন 1.5 মিটারে কমপ্লিট। জয়রাধে থেকে আর ভেঙে কিছু বলছি, প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যার জন্য তো অন্নপূর্ণা পূজা, জানেন তো অন্নপূর্ণা পূজা কেন? আচ্ছা, যদি লীলায় গিয়ে সময় থাকে বলবো, কেমন? চলুন এগিয়ে যাই, গৌরচন্দিকাটা শেষ করতে হবে, তো রাত্রি হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিয়ে করলাম কিসের নিমিত্তে? বলল কিছু হোক না হোক, পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাব দিক মা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। কি দাদু কিরম ঘাড় নাড়ছে? পুত্রং পিণ্ডং প্রয়োজন, পুত্র পিণ্ডি না দিলে বাবা মা উদ্ধার হতে পারবে না। ছেলেকে পুত্র বলা হয় কেন? এই শোনো ভালো করে, ছেলেকে পুত্র বলা হয় কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে যায়, ওটা স্টে করার জায়গা, ওটাও নরক। ওই পুং নামক নরকে থাকতে হয় আত্মাকে, পিণ্ড দান করলে, পিণ্ড দান করলে গয়া গঙ্গা গদা ধরো হরি, পিণ্ড দান করলে পুং নামক নরক থেকে উদ্ধার হয়। তাহলে পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তির নাম হলো পুত্র। যার পুত্র নেই, যার শুধু কন্যা, তার তাকে এখন থেকে দিন রাত পুত্র কেনে গোবিন্দ সেবা করতে হবে। তালে গোবিন্দই একদিন পুত্র রূপে পিণ্ডি দিয়ে দেবে। প্রেম সে বল চৈতন্য মহাপ্রভু, সেটা তো মহাপ্রভু প্রমাণ করে দেখিয়ে দিলেন কি গো, গোপীনাথ প্রমাণ করে দেখালো না গোবিন্দ ঘোষকে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তালে চলুন, একটা ছেলে হলো তাকে দিলাম 10 মন, আর আছে
আর কত হাতে মন আছে কত দশ শুরু হলো জীবনের লস আরে আশাই তো জগৎ বাবা মার একটাই আশা ছেলের বিয়ে দেব সুন্দর দেখে বউ মানব বৌমা দুটো রেঁধে দেবে খেয়ে একটু রেস্ট করব কলিকালে হবে না এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছটা দিল রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এলাম বৌমা রেঁধে দেবে আহা সে কি রান্না রাঁধবে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা বৌমার রান্না ভাত খাবো ভাগ্যে না থাকলে হবে তুমি চাইলেও পাবে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা তাকে দিলাম পাঁচ হাতে আছে কত শুরু হলো বয়স বেড়ে গেছে শিরায় শিরায় খাঁচ একজনও বলো খাস শিরায় খাঁজ নেই উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি আমাবস্যা পূর্ণিমা হলেই কট 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 ভজন হয়ে গেল আর কি এইবার একটা নাদনি হয়েছে দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে নাদনি পিছন দিক দিয়ে এসে দাদুর ঘাড়ে উঠে দাদু দোল দোল দাদু দোল দোল ভজন হয়ে গেল হ্যাঁ ঠাকুমা বড় বড় নলিন গুড়ের রাজভোগ এনেছে দুটো প্লেটে দুটো দিয়ে গোপালকে ধরে দিয়েছে গোপাল খাও আমার গোপাল খাও বাইরে বেরিয়ে আসছে ভগবানকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে দরজাটা বন্ধ করেছে গুরুমন্ত্র জপ করছে টুকটুকে নাতি পাশ দিয়ে টুক করে ঢুকে একদম গিয়ে গুছিয়ে ঠাকুরের আসনে বসে পটপট করে মারছে একটা রাজভোগ পুরো শেষ করে দিয়েছে দিয়ে বেরি পালিয়ে এসছে জানে ঠাকুমা এবার ঢুকবে তারপরে এই ঠাকুমা হাত তালি দিয়ে দরজা খুলে দেখছে একটা মাল নেই চিৎকার শুরু করেছে ওগো তোমরা দেখে যাও আমার গোপাল খেয়েছে আমার গোপাল খেয়েছে আমার গোপাল আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে গোপাল খেয়েছে বুড়ো বয়সে ভজন করবে হবে হবে বলুন সংসারে যখনই অশান্তি হয় ভগবানের কাছে গিয়ে কি জানাই আমরা ঠাকুর কিচ্ছু চাই না এই পাপের সংসার থেকে তুমি আমাকে তুলে নাও বলুন বলেননি এই পাপের সংসার থেকে তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে তুলে নাও তবে যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি যা ছিল নিজের কাছে তুই না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে যা ছিল নিজের কাছে তুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে তোর ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না রে ভবে এলি খেলি আর চলে গেলি ভজন সাধন হলো না রে আমার রাধা গোবিন্দ না হরি তাহলে তিনটে টাইম ভগবানকে স্মরণ করতে হবে ইউটিউব থেকে দেখে নেবেন না বলবো বলবো ওমা প্রত্যেককে দুপুর বেলা একটা জায়গায় যেতেই হবে কোথায় ভাতের থালার সামনে ভাত খাবার আগে যারা বেশিরভাগ তো মুখ দেখে মনে হচ্ছে ওদিকটা বেশিরভাগই তো ওই গঙ্গা ফল খাওয়া পার্টি যারা আমিষ গ্রহণ করেন আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন কি বলে ভোজনেচ জনার্দনম হে জনার্দন
আমি সেবায় বসছি। কি কারণে জানাবে? তিনটে উপকার হলো, তিনটে কারণ। কি কি তিনটে কারণ? প্রথম কারণ শুনুন, যার জিনিস তাকে জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয় না, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে, গ্যারান্টি। হ্যাঁ, 100 জনকে জিজ্ঞেস করবেন 98 জনের পেটের হাল খারাপ, খেলেই গ্যাস হয়ে যায়, বুক ধড়ফড় করে, যন্ত্রণা, তো চুরির মাল খায় বলে। আরে সত্যি বলছি, হাসছ কেন চম্পার মা? একবারে হাহা করে হাসছ বাবা। এক নম্বর কারণ। দু নম্বর কারণ, তুমি যদি প্রত্যেক দিন জানিয়ে খেতে পারো, তুমি এরপর যত জন্ম পৃথিবীতে মানব জন্ম পাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংহিতা বলছে, আমি শাস্ত্র বলছে। তিন নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল, কারণ নাসিকার ছিদ্রের যে জায়গা, গলার ছিদ্রের জায়গা, দুটো গিয়ে কিন্তু এক জায়গায় মিশছে। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও চোখ বের করে দাঁড়িয়ে রয়ে যাবে, আর নড়বে উনে চড়বে। এইবার আগে থেকে যদি জানিয়ে রাখতে পারো, যদি প্রাণটা চলে যায়, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। শাস্ত্র বলছে, কেন তুমি তো জানিয়ে পাচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক নম্বর শরণ শেষ। বলুন, কারো কোনো জিজ্ঞাসা আছে এক নম্বর শরণে? কোনো চাপ আছে কি এটা করতে? কোনো ঝামেলা নেই। দ্বিতীয়টা তো আরো ঝামেলা নেই। দ্বিতীয়টা কি করবে? রাতে খাওয়া দাওয়া শেষ, বিছানায় শুতে গেলেন, ভালো করে শুনবেন, চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। কিছু হোক না, যদি আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন, আপনার লাইফে স্ট্রোক হবে না, এটা গরুর পুরাণ বলছে। আর পূর্ব দিকে চিন্তা থাকে না, ঘুম তাড়াতাড়ি ধরে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার খেয়ে দে বিছানায় গিয়ে পূর্ব দিকে মুখ করে বসে একটা প্রণাম করবেন, কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ঝামেলা শেষ। চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? এইবার তিন নম্বরটা একটু কঠিন আছে, যেমন কঠিন আছে লাভ আছে। তিন নম্বরটা যদি করতে পারো, কঠিন একটু কিন্তু লাভ আছে। তিন নম্বর শরণটা, ভোরবেলা উঠতে হবে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে শরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবে, বাবারা 4 জনকে প্রণাম করবে। কি লাভ হবে ভালো করে বুঝে নিন। যাদের সংসারে অশান্তি আছে, তিনটে মাস করে দেখুন, অশান্তির আগুনটা নিভে যাবে। দু নম্বর, প্রত্যেক দিন আপনার 3 থেকে 4 দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। তিন নম্বর, যদি খুব বড় ধরনের কোনো ফাঁড়া থাকে সেটাও কেটে যাবে। চার নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বুঝেনি, মানে ঠিকঠাক, এ উত্তরে তো দক্ষিণে, বুঝতে পারছো, বনিমানা নেই, 3 মাস করুন, একজন আর একজনকে চোখে হারাবে। হ্যাঁ, একদম গ্যারেন্টি। কি করবেন? করবেন তো তাহলে বলি, সকালেরটা নাকি স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন মায়েরা। প্রথম স্মরণ কাকে করবেন? পৃথিব্যাং সদ্যরূপেণা, পৃথিবী তোমায় প্রণাম। কেন প্রণাম?
আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। হে মা বসুন্ধরা, আজ আবার তোমার বক্ষে ফিরে এলাম। দ্বিতীয় প্রণাম, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন মাথার দিকে। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ আবার সকালে তোমার চরণ দর্শন হলো। তৃতীয় প্রণাম গুরুদেবের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে। বোঝা গেল? চতুর্থ প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ, মায়েদের শেষ প্রণাম। এতক্ষণ সবাই বুকে হাত জোড় করে দিয়ে প্রণাম করছিলেন, এবার মায়েরা হাতটা তুলে নিন, একদম স্মৃতির সিঁদুরে বুড়ো আঙুল দুটো স্পর্শ করুন। স্মৃতির সিঁদুরে বুড়ো আঙুল দুটো স্পর্শ করে প্রণাম করুন, প্রতি পরমেশ্বরায় নমঃ। যে আপনাকে সিঁদুরটা দান করেছে তার উদ্দেশ্যে শেষ প্রণামটা করুন, স্মৃতির সিঁদুরে দুটো আঙুল টেকিয়ে। তাহলে প্রত্যেক দিন তার এক দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মিটে গেল, বুঝে নিয়েছেন সবাই? ব্যাস, এইবার চলুন দ্বিতীয় কাজ। সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে সাত জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তিন নম্বর কাজ, যখনই ঘরের ভেতরটা পরিষ্কার করবেন নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন, নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। এখন তো নেতা নেতার আছে আপনাদের দিকে, নেতা নেতা আছে, কারণ এখন তো বেশিরভাগ জায়গায় ঠেলা কল এসছে। কি যখনই নেতা, এটা ভালো ব্যায়াম সকালবেলা মেয়েদের একটা, এটা বন্ধ করবেন না, এটাতে বিরাট উপকার হয়। যখনই বাইরেটা পরিষ্কার করবেন, ঘরের ভেতর পরিষ্কার করলে লক্ষ্মী আসবে, আর নিজের ভেতর পরিষ্কার করলে গোবিন্দ কৃপা হবেই হবে। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। কতদিন করবেন? 90 দিন। যদি দেখেন কাজ হচ্ছে তাহলে কন্টিনিউ করবেন, যদি দেখেন কাজ হচ্ছে না বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন, তবে আমাকে ফোন করলে আষাঢ় মাসের পরে করবেন, আষাঢ় মাসের রথের পরে। কি কাজ বুঝতে পারবেন? আপনি নিজে নিজেই বুঝতে পারবেন, সংসারের সব কিছু এক মাসের মধ্যে বদলাতে শুরু হয়ে যাবে। কিছু হোক না হোক সংসারের শান্তিটা পাবে। এই যে খিচ 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 স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁকি অশান্তি, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গ্যারান্টি, নামের দায়িকা শক্তি আছে, তার বড় প্রমাণ আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যা 60 দিন বাঁচবার কথা, ডাক্তার লিখেছিল 8.5 কেজি করে পেটে জল জমছিল, 19 বছর বেঁচে আছে। কিসের জোরে? ওই দিন রাত শুধু নামের মালা ধরেই আছে, চলছে। তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়, নাম অপরাধ হলে কিন্তু সারা লাইফ করলেও বিন্দু কাজ হবে না। নাম অপরাধ কিভাবে হয় সেটাও বলে দিচ্ছি, জ্ঞানে অপরাধ অজ্ঞানে অপরাধ। জ্ঞানে অপরাধ কিরকম?
প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া এটা জ্ঞানে অপরাধ এদিকে বলছে জাগিয়া হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া হ্যাঁ এটা মায়েদের সভা প্রভাতে গৌরাঙ্গ নাম এটা অজ্ঞানে অপরাধ নয় কি গো নাকি অজ্ঞানে আসলে কামড়েছে বুঝতে পারেনি অজ্ঞানেই ধরে নিলাম বাহ জ্ঞানে অপরাধ প্রভাতে গৌরাঙ্গ নাম কি গো উঠো না দোকান খুলতে যাবে তো পূর্ণ হবে মনস্কাম এই খুকি পড়তে যাবে তো উঠ না জাগিয়া গোড়ার বুঝতে পারছেন না একবার স্বামীকে ডাকে একবার মেয়েকে ডাকে একবার ভগবানকে ডাকে এই অপরাধ হচ্ছে আর মায়েদের সব থেকে বড় আর একটা অপরাধ আছে বলবো কি এটা বলা যাবে না দেখে দিচ্ছি দেখে নাও তবে হাসবে না প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া জয় রাধে ও হাতে টিপে রেখে দিয়েছি এদিক ওদিক দেখে ঠিক সুযোগ পে নামের যে দাহিকার শক্তি আছে তুমি নিজেই বুঝে যাবে এক্ষুনি আসনে বসে কারণ আসনটা তো যাত্রার নয় পরীক্ষিত মহারাজের আসন বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে এই আসনটায় বসার সৌভাগ্য হয় এটা জেনে রাখুন আপনাদের এখানে বহু মানুষ আছে সবাই আসতে পেরেছে সবাই হরি নামে এসেছে সবার জন্য তো নয় পূর্ব পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম এটা ব্রহ্ম সংহিতা বলছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দু সেকেন্ড আমার সঙ্গে হাতগুলোকে ভগবানের সেবায় লাগিয়ে দিন দু সেকেন্ড আমার সঙ্গে গান দেখুন ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাবে প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া গাও গোরার নাম রে বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধার রে শ্রীকৃষ্ণ গৌরী হরি 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 বল গৌরাঙ্গ গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু কি জয়।